আপনার জীবনে এমন অনেক মানুষের সাথে দেখা হয়, তাদেরকে দেখে আপনি অবাক হয়ে যাবেন, মনে হবে বাপরে বাপ আমি কেন ওদের মতো হতে পারলাম না, তাহলে আমার জীবনটা অনেক সহজ হতো। মানে আমি তেলবাজদের কথা বলতেছি, তারা আপনাদেরকে জীবনে শিখিয়ে দিবে তেলবাজি কত প্রকার এবং কি কি কোথায় কোথায় কিভাবে তেল মারতে হয়। মানে আপনি অবাক হয়ে যাবেন, বুঝছেন, আপনি অবাক হয়ে যাবেন। যেমন ধরেন ইউনিভার্সিটিতে কোনো একটা ছেলে কালচারাল ক্লাব কিংবা ক্লাবের কোনো ভাইকে এইভাবে তেল মারতে পারে শুধুমাত্র স্টেজে একটা গান গাওয়ার জন্য, সেটা একটা বিশাল কাহিনী। তারা কথায় কথায় বলে, ভাইয়া আপনি আমার জীবনে না থাকলে আমার ইউনিভার্সিটি লাইফটা যে কি হইতো, আমি এই ক্লাব করে আমি অনেক কিছু শিখে ফেলতেছি, আমি পুরো ইউএনএ চলে যাচ্ছি ক্লাব করতে করতে, আপনার এই ক্লাবের শিক্ষা দীক্ষা আমার জীবনে ফতকে অনেক প্রসারিত করে ফেলবে। এখানেও সে থেমে থাকে না, ক্লাবের কোনো আপুকে যতই বিশ্রী গান গাক না কেন, সেই ক্লাবের বড় আপুকে সে বলবে, আপু আমি মনে হয় শ্রেয়া ঘোষালকে এত সুন্দর করে গান গাইতে শুনি না, আপনি যেভাবে সুন্দর করে গান গান আপু। এখানেও থেমে থাকে না, ইউনিভার্সিটিতে এই তেলবাজি তাদের ফ্যাকাল্টির ক্ষেত্রেও থাকে। স্যার স্যার একটু করে লেকচারটা বুঝে না, আপনি আবার বলেন, আপনি বারবার বললে আমার লেকচারটা শুনতে খুব ভালো লাগে। ক্লাস শেষে পরে স্যারের ওখানে যেয়ে বলবে, স্যার আপনি একটু বুঝে দিবেন, আপনি একটু করে দিবেন স্যার, স্যার আপনি স্যারা কেউ এরকম সুন্দর করে আমাকে বুঝাইতে পারে না স্যার, আপনি আমার রক্ষক, আপনি সব কিছু। মানে এখানেও থেমে থাকে না, ইউনিভার্সিটি লাইফ শেষ হবে, তাদের তেলবাজির পরিমাণটা বিশাল আকারে ধারণ করবে, নতুনভাবে প্রো তেলবাজ হবে তারা। সেটা কিরকম? তারা চাকরিতে ঢুকবে, চাকরিতে ঢুকার পরে হ্যাঁ বসের পিসা 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 ঘুরতেই থাকবে। হ্যাঁ বস আপনার কি লাগবে, ফানি লাগবে, কাবার লাগবে, বাসা কি আপনার বাজার লাগবে, আপনার আজকে যে শার্টটা পরছেন বস, বাপরে এরকম শার্ট কিন্তু কেউ ফোটতে পারে না। আরে আপা আপনি আজকে কি শাড়ি পরে আসছেন, আপনাকে এই শাড়িতে যে কি চমৎকার লাগতেছে, ঐশ্বরিয়া কিন্তু ফেল আপা, আপনি মনে হয় দাড়িটা একটু করে কাটছেন, এত সুন্দর করে আপনি কেমনি ইংরেজিতে কথা বলেন, আমি তো বুঝতে পারি না, আমাকে একটু শিখান না ভাই। না 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 শিখাইতে হবে শিখাইতে হবে শিখাইতে হবে। ভাই রে ভাই, মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই তেলবাজগুলোকে দেখে। এখানেও থেমে থাকে না, যখন প্রমোশনের টাইম আসে, হ্যাঁ প্রফিট শেয়ারিং এর ব্যাপার আসে, হ্যাঁ তাদের ঠিক তার এক মাস আগে দেখবেন কাজের পরিমাণ খুব বেড়ে যায়। হ্যাঁ এবং দেখা যায় সারাদিন অফিসের মধ্যে বসে আছে, যেই দেখবে বস আসতেছে অমনি সাথে সাথে মানে এক্সেল শিটের মধ্যে সব করে ফেলবে তারা। এবং প্রমোশনের ঠিক আগে আগে দেখা যাবে কথায় কথায় বসের জন্য গিফট পাঠাবে। হ্যাঁ অনেকে এইভাবে বলবে যে বস আমি আপনার জন্য এটা কিনে আনছি, আমি এবারে মার্কেটে ঘুরতেছিলাম, এই মোবাইলটা দেখছি রিয়েলমি 8 5G, আমার মনে হয়েছে বস এই মোবাইলটা আপনার জন্য খোদা তালা বানায় আনছে পৃথিবীতে, এই মোবাইলটা বস খুবই ভালো, আমি আপনার জন্য দেখেন একদম স্পেশাল কি সুন্দর স্লিম এন্ড সিক আপনার জন্য আমি বস খুঁজে আনছি, যে শুধু আপনার জন্য খুঁজে আনছি, যে এটা ডায়মেন্সিটি যদি বলি বস 705 NG প্রসেসর, বুঝছেন ব্যাটারি 5000 mAh এবং 18W কুইক চার্জার, শুধু এখানে না তার দাম জানেন কত, মাত্র 24,990 টাকা বস, বুঝছেন, মানে আপনার জন্য কিনে আনছি যে এত টাকা দিয়ে আমি, মানে টাকাটা আসলে ব্যাপার না, ইদালি থেকে যদিও আজকে রাত 10টা বাজে, আজকে 10ই জুলাই 10টা বাজে, একেবারে একটু কম দামে পাবো 19,990 টাকা দিয়ে, কিন্তু আপনার জন্য বস আমি কি সব, মানে আমার কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না, আপনার জন্য মোবাইলটা নিয়ে আসি, যে স্মুথ একটা মোবাইল বস আপনার কিন্তু ভালো লাগবে, আপনি ডিসপ্লেটা দেখেন না লাইট একটু জ্বালাই, এটা হইতেছে 90Hz সুপার স্মুথ বস FHD ডিসপ্লে আপনার জন্য খালি আনছি, যে আপনি খালি দেখেন মোবাইলটা খুব ভালো লাগবে, দেখেন কি স্মুথ টিঙ্গি 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 টিঙ্গি, খালি আপনার জন্য বস আপনার জন্য আমি রিয়েলমি 5G নিয়ে আসছি, রিয়েলমি 8 5G বস, বস আমার প্রমোশনে কি হবে,